আচ্ছা রাজুদা, বন্ধুদের একটা কোশ্চেন আছে যে ওনারা বলছেন যে পিওর বুল ম্যাস্টিফ ওনারা কীভাবে চিনবেন যাতে ঠকে যেতে না হয়। দেখুন, পিওর বুল ম্যাস্টিফের হেডটা সবসময় এরকম একটা রাউন্ড শেপ হেড হবে, আর মুখের ফেস কাটিং স্কোয়ার স্ন্যাপি হবে। আচ্ছা কোথা থেকে এসছেন দাদা? কোথা থেকে? বেলডাঙ্গা থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি গালিব স্ট্রিট মার্কেটের ঠিক উল্টো দিকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন গালিব স্ট্রিট মার্কেট। আজকে গালিব স্ট্রিট মার্কেটের কী রেট চলছে তার সব কিছুর আপডেট আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওকে এত পছন্দ করার জন্য। তার সঙ্গে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা রাজুদা, বন্ধুদের একটা কোশ্চেন আছে যে ওনারা বলছেন যে পিওর বুল ম্যাস্টিফ ওনারা কীভাবে চিনবেন যাতে ঠকে যেতে না হয়। দেখুন, পিওর বুল ম্যাস্টিফের হেডটা সবসময় এরকম একটা রাউন্ড শেপ হেড হবে, আচ্ছা মুখের ফেস কাটিং স্কোয়ার স্ন্যাপি হবে, এরকম করা হবে, আচ্ছা চৌকো হবে, চৌকো হবে, একটা রিঙ্কেল ঝুলবে, আচ্ছা চৌকো হবে, রিঙ্কেল ঝুলবে, ব্রাউন কালার হবে, আর মুখের এই ফেস কাটিংটা ব্ল্যাক হবে যেরকম এটা আছে। রিঙ্কেল থেকে ছোট বয়সে রিঙ্কেল তো ঝুলবে না, ঝুলবে এখন না, বড় হলে এই মাস বয়স থেকে স্টার্টিং হয়ে যাবে। এখন কি করে চিনবো না, একটুকে না যায় কখন কেন? এই ফেসটা দেখে চিনতে হবে, হেডটা এরকম থাকবে, মুখের ফেস কাটিংটা কালো থাকবে, অনেকটা দেখুন আপনার একটু রাউন্ড ফিগার রাউন্ড শেপের মধ্যে রয়েছে, স্ন্যাপি কিন্তু নেই। ল্যাব যেমন একটা সময় স্ন্যাপি হয়ে যায়, রাউন্ড স্ন্যাপি হবে, আচ্ছা এবং এই হেড কালবনটা দেখলে কি বড় হয় না? হ্যাঁ দোকানের থেকে ওয়েট তো অনেক বেশি হবে, অনেক বেশি হবে। ওরে বাবা, ঘাড়ে উঠে দৌড়াতে হবে, এ ঘাড়ে ধরুন শিয়াল দিয়ে কত ওজন, কুড়ি কিলো ওজন বাঙালি কুত্তার নাম কবে কবে মেস্টি ভুল মেস্টি এখন কি করে নিয়ে যাবো?
আচ্ছা কোথা থেকে এসছেন দাদা? কোথা থেকে? বেলডাঙ্গা থেকে। ঘাট পারপাস ইউজ করবেন তাই তো? ঘাট পারপাস ইউজ করবেন ফ্যাক্টরিতে। রবি দা আপনি দুটো নিচ্ছেন? ফ্যাক্টরি বাগান ফাগান আছে দাদা। আচ্ছা ওই জন্যই বলছি, নাহলে তো আমি ল্যাব দিয়ে দিতাম। ওই যে ল্যাবের দেয়াল আছে, ল্যাব দিয়ে কাজ হবে না আপনার। ব্যাগে ঢুকে যায়, ব্যাগে পাটা মুড়ে দাও, ব্যাগেটা মুড়ে দাও, ব্যাগে মুড়ে দা, পাটা ফাটা মুড়ে দিলে হয়ে যাবে, পা মুড়ে দিলে এক জায়গায় করলে হয়ে যাবে। ওটা লক্ষ্য দেখা বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশানই কিন্তু আমায় উৎসাহিত করতে পারে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশান বেল অবশ্যই অন করে দেবেন, আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আস্তে আসি আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি জায়গায়। ভালো থাকবেন।